আমাদের বাঙালিদের কত কালের অভ্যাস বলুন তো যে খেয়ে দে বেলা একটু হাঁড়ির তুলে যখন একটু আলসে আলসে লাগছে একটু খাটে ঘুরিয়ে নিই করে একটা বেশ আনন্দের ভাত ঘুম দিই অন্তত একটা ঘন্টা তো ভাত ঘুম দেওয়া যেতেই পারে তারপর নিজের মতো করে ঘুম থেকে উঠে আবার আমরা কাজকর্মে যেতাম হায় রে কপাল আজকে সে দিনও নেই সময়ও আর ভাত ঘুম ব্যাপারটা যেন আমাদের আমাদের অভিধান থেকে যেন মুছে গেছে কিন্তু এদিকে দেখুন তো আনাচে কানাচে যখন কান পাতবেন তখন আজকে একটা কথা তো আমাদের একেবারে মুখে মুখে করছে না পাওয়ার ম্যাপ তখন পাওয়ার ন্যাপ এবং ভাত ভঙ্কি একই জিনিস পাওয়ার ন্যাপ বলতে আমরা যেটা বুঝছি সেটা হলো যখন আমাদের একটু টায়ার্ড লাগছে ক্লান্ত লাগছে হয়তো কোনো কারণে আগের একদিন দুদিন ভালো ঘুম হয়নি আমরা হঠাৎ করে হয়তো দিনের বেলা হয়তো কাজের ফাঁকে আমরা আধ ঘন্টা চল্লিশ মিনিট আমরা একটু যেন একটা একটা শর্ট স্লিপ আমরা একটু তন্দ্রায় আচ্ছন্ন হয়ে সেই সময়টা আমরা নিজেদের একটু রিফ্রেশ করে এবং পাওয়ার ন্যাপ নেওয়াটা যখন আমার শরীর চাইছে যখন আমার শরীরের মনে হচ্ছে যে একটু আমার বিশ্রাম হলে ভালো হয় এবং সেটা যদি কাজের ফাঁকেও হতে পারে সেটা নিয়ে কিন্তু আজকে অনেক আলোচনা এবং ওভারঅল আজকে ডাক্তাররা এবং মনস্তত্ববিদরা বলছেন যে শরীরের যদি প্রয়োজন হয় তাহলে সেই সময়টা শরীরকে একটু বিশ্রাম দাও আমরা ডাক্তাররা বিশেষ করে আমরা সার্জেনরা যারা কখনো কখনো আমাদের একেবারে ডেলি রুটিনটা অবছালো হয়ে পড়ে এমন অনেক সময় যায় যখন এক রাত দু রাত প্রায় পায়ের ওপর দাঁড়িয়ে থাকতে হয় তখন কিন্তু আমাদের ক্লান্ত শরীর তাকে ভাত ঘুম বলুন আর পাওয়ার বলুন সে কিন্তু সময় করে তার একটু বিশ্রামটা খুঁজে নেয় ভাত ঘুম একটা জিনিস খেয়াল যে ভাত ঘুম ব্যাপারটা হচ্ছে যখন আমরা খাবার পরে বিশ্রাম নিচ্ছি এবং খাবার পরে যখন আমরা শুই তখন সেটা নিয়ে কিছু কিছু যারা ধরুন যারা ধরুন আমাদের খাওয়া দাওয়া নিউট্রিশন নিয়ে কাজ করেন তাদের একটা বক্তব্য হলো যে খেয়েই যদি আমরা সঙ্গে সঙ্গে একটু শুয়ে পড়ি বা আলসেমি দেখাই তখন কিন্তু এই পরিস্থিতিতে আমাদের শরীরের মধ্যে এই মেদ বৃদ্ধি হওয়া ফ্যাট ডিপজিশন হওয়া এটার হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই আশঙ্কা এই মতামতেরও কিন্তু একটা যথার্থতা আছে তাই আমরা যদি একেবারে দাড়ি পাল্লায় দাড়ি পাল্লায় ওজন করি তাহলে আমরা ভাত ঘুম আওয়াত পাওয়ার ন্যাপটাকে একেবারে কিন্তু আহ তুল্য মূল্য বলতে পারব না ভাত ঘুম দেওয়ার আজকে অধিকাংশ লোকের কাছে সময় নেই ধরুন আপনি একটু রবিবার দিন দুপুরে খেয়ে দে একটু জিরিয়ে নিলেন তাতে কিন্তু খুব একটা মন খারাপ করার বা অপরাধ বোধ হবার কোনো কারণ নেই আমাদের হাজার হোক আমরা তো মনে প্রাণে বাঙালি তো তো সপ্তাহে একটা দিন একটু ভালো মন্দ খেয়ে একটু মাংসের ঝোল ভাত খেয়ে দুপুরে একটু বিশ্রাম করব। তাতেও কি মনে মনে দুঃখ পেতে হবে আশা করি না তবে যখন প্রচন্ড ব্যস্ততার মধ্যে পরিশ্রমের মধ্যে আমার শরীরটা চাইবে যে আমাকে একটু অল্প হলেও বিশ্রাম দাও সেটা যদি আমরা দিতে পারি থ্রু দ্য পাওয়ার আইডিয়া সেটা কিন্তু আদৌ খারাপ নয় ভালো থাকবে আবার কথা হবে নমস্কার অস্ক লিপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ডাউনলোড করুন অস্ক লিপিয়া হেলথ ভালো থেকে